আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে, সাথে আছি আমি তাসলিম আতিথি। ৭৪-এর পরিস্থিতি আনতে কিছু লোকের চেষ্টা আছে বলেছেন প্রধানমন্ত্রী। সেন্ট মার্টিন আক্রান্ত হলে জবাব দেব বলেছেন কাদের। সেন্ট মার্টিন নিয়ে সরকারের নীরবতা দাসসুলভ আচরণ বলেছেন ফখরুল। জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপিতে ৩৪ জনের পদোন্নতি, ৫ জনের পদাবনতি। চাপ নেই এমপি আনার হত্যা মামলা, স্বাধীনভাবে তদন্ত করবে পুলিশ জানিয়েছেন ডিএমপি। ঈদের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত রাঙামাটি। ঈদের দিন কোথাও ভারী, কোথাও হালকা বৃষ্টির আভাস। ঈদের ছুটিতে ঢাকা প্রায় ফাঁকা। কাঁচা চামড়া পাচার রোধে চেকপোস্ট, চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা জানিয়েছেন ডিএমপি কমিশনার। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। চাপার জোর পাড়া।